হ্যালো মাই ফ্রেন্ডস আই এম অর্ণব ফ্রম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের সব থেকে যে আপডেটটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর থেকে কিন্তু স্কুলগুলো খোড়ার প্রায় কিন্তু একদম প্রস্তুতি শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখন রাজ্যগুলোর যে মতামত আছে সেগুলো কেন্দ্র এখন নিতে চাইছে তো দেখা যাক কী বলা আছে উঁচু ক্লাস দিয়ে শুরু দশম থেকে দ্বাদশ থাকবে স্বাস্থ্যবিধির কড়া শাসন ক্লাসরুম কিংবা কমন প্লেসে দূরত্ববিধি রক্ষায় কঠোর দেওয়ায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের যাতায়াত বিশেষ নজরদারি ঠিক যেন সুইজারল্যান্ড মডেল মহামারী আবহাওয়া দ্য আমেরিকান স্কুল ইন সুইজারল্যান্ড তাসিস এর ক্যাম্পাসে ঘরবন্দির পরিবহনের ফিরিয়ে এনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড সেই মডেলকে অনুসরণ করে সেপ্টেম্বরে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসমুখী করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার কিন্তু সুইজারল্যান্ড পারলেও ভারতের মতো দেশে কি তা সম্ভব হয়ে উঠবে কিনা সে নিয়ে একটা বড়ো প্রশ্ন থেকেই যাচ্ছে মূলত যে দুটি বিষয় বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে তা হলো দেশের সিংহভাগ স্কুলে পরিকাঠামো ও ছাত্রছাত্রীর সংখ্যা যদিও কেন্দ্রের সাফাই পুরো পরিকল্পনাটাই পরীক্ষামূলক আর পরিকল্পনা চালুর আগে নেওয়া হবে রাজ্যগুলির মতামতো কোভিডের সংক্রমণ রুখতে পঁচিশে মার্চ থেকে লকডাউন শুরু হয় গোটা দেশে সেই থেকে স্কুল কলেজ বন্ধ এখনও অনলাইনে পঠন পাঠন চলছে এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন সেশন কয়েকটি রাজ্য বাদে করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক তাই স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করে সেপ্টেম্বর থেকে স্কুল খোলার চিন্তা ভাবনা করছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পরীক্ষামূলকভাবে উঁচু ক্লাস দিয়ে শুরু করা হবে পরে অন্য অন্য চালু করা হবে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রী মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে ব্যাপারে আলোচনা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্যগুলির হাতেই ছাড়া হচ্ছে তাদের কাছে বিস্তারিত মতামত জানতে চাইছে কেন্দ্র সূত্রে জানা গিয়েছে ক্লাস শুরুর প্রাথমিক পর্যায়ে থাকছে দশম একাদশ আর দ্বাদশ শ্রেণী এক একটি ক্লাসের প্রতিটি সেকশান বা বিভাগকে ভাগ করে দেওয়া হবে একদিন অন্তর এক একটি বিভাগের ক্লাস হবে দূরত্ববিধি বজায় রাখতে দুটি শিফটে ভাগ করার পরিকল্পনা হয়েছে সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত একটা শিফট দ্বিতীয় শিফট শুরু হবে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত মাঝের ওই এক ঘন্টা স্যানিটাইজ হবে গোটা স্কুল পরিকল্পনা সফল হলে ধীরে ধীরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ক্লাসও চালু করা হবে তবে ক্লাস ওয়ান থেকে ফাইভ এখনই চালু না করার পক্ষেই মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে আলোচনা করা হয়েছে হরিয়ানা কর্ণাটক কেরল অসম বিহার রাজস্থান লাদাখের মতো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের আগস্ট আগস্টের শেষ অথবা সেপ্টেম্বর মাস থেকেই স্কুল খোলার ব্যাপারে সাই দিয়েছে বলে খবর তবে বেশিরভাগ রাজ্যই এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিতে পারেনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের পর স্কুল খোলার পরিকল্পনার কথা বলেছেন তবে তিনি এটাও জানিয়ে রেখেছেন সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপরে মন্ত্রকের অফিসাররা বলেছেন শিক্ষা রাজ্যেরও বিষয় কেন্দ্র নীতি তৈরি করতে পারে পরামর্শ দিতে পারে আদতে সিদ্ধান্ত নেবে রাজ্যে স্কুল খোলার ব্যাপারে সুইজারল্যান্ড মোটামুটি সফল তাই তাদেরই অনুসরণ করা হচ্ছে তো এটাই হচ্ছে আজকের আপডেট ব্যাপারটা হচ্ছে সেপ্টেম্বর থেকে একটা প্রিপারেশান চলছে শুধুমাত্র এ আপনার টেন টু টুয়েলভ এরকম একটা মানে প্রিপারেশান চলছে যদি স্কুল খোলা যায় যদি সেইখানে সাকসেস পাওয়া যায় তাহলে পরের ক্লাসগুলোকেও কন্টিনিউ করা হবে তো সেটা কিন্তু স্ট্রিক্ট একটা মানে নিয়মের মধ্যে দিয়েই তো দেখা যাক এখন রাজ্যগুলি কী চিন্তাভাবনা করে বা পশ্চিমবঙ্গ কী চিন্তাভাবনা করে স্পেশালি তো কবে থেকে ফাইনালি স্কুল খোলা হবে তো সেটা নিয়ে যদি আপডেট ইন ফিউচার আমার কাছে আসে তো অবশ্যই এই চ্যানেলের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটা অনেক বেশি করে শেয়ার এই এইরকম ভিডিও বা আপনার আরও পাওয়ার জন্য যারা এখনও চ্যালেটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন মেনে মিনি থাক তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর অচিংস ভিডিও হ্যাভা গুড ডে